দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঢাকা ব্যাংক প্রেজেন্টস ইনসাইডে। আজকের পর্বে আমরা পণ্যমূল্য, মূল্যস্ফীতি এবং আসছে বাজেট এবং রমজানে এই দুটো বিষয়কে কীভাবে সমন্বয় করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বেশ কয়েকটি পণ্যের দাম বেশ কিছুদিন ধরেই চড়া, গত মাসে মূল্যস্ফীতিও বেড়েছে, এর মধ্যে রমজান চলে আসছে। স্বাভাবিকভাবেই ভোক্তারা খানিকটা দুশ্চিন্তা থাকবেন যে রমজানের আগে বুঝি পণ্যমূল্যের আরও একটা অভিঘাত তাদের উপর পড়বে। এমন বাস্তবতায় আগামী বাজেট সরকার কিভাবে সাজাবেন, পণ্যমূল্য কমাতে তারা কি কি উদ্যোগ নেবেন এবং একই সাথে রেভিনিউ বাড়ানো সহ অন্যান্য উদ্যোগগুলো কিভাবে কাজ করবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা রিসেন্ট যদি বাজারের সিনারিওগুলো দেখি, কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একরকম বাইরে চলে গেছে। আপনার গবেষণাটা আসলে কী বলছে যে কিছুদিন ধরে আমরা শুনছি যে বৈশ্বিক বাজারে পণ্যমূল্যের দাম মোটামুটি একটা জায়গায় স্থিতিশীল, কোনো কোনো ক্ষেত্রে কমে আসছে, বাংলাদেশে কেন উল্টো চিত্র? বৈশ্বিক যদি আমরা যদি মূল্যস্ফীতির যদি প্রাক্কলন দেখি, তাহলে IMF যেটা হিসাব দিয়েছে সেটা হলো যে প্যান্ডেমিকের আগে, করোনার আগে 3.5% মতো এটা ছিল, এবং যেটা নাকি গত বছর 8.8% হয়েছে, এই বছর কিছুটা কমে 6.6%, আগামী বছর এটাকে তারা প্রাক্কলন করছে যে 4.3% হবে মূল্যস্ফীতি। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ পণ্যেরই মূল্যদাম কমে আসছে। সমস্যা যেটা হয়েছে সেটা হলো দুটো দিক আমি মনে করি। একটা তো হলো যে পণ্যের স্তর একটা জায়গায় বেড়েছে, তারপরে সেখান থেকে যদি মূল্যস্ফীতি কিছুটা কমেও, ওটা কিন্তু ওই বেসলাইন থেকে কিন্তু ওইটা খুব একটা, গড় মূল্যস্ফীতির মধ্যে তো সব কিছুই আছে। আমি যদি নিত্য প্রয়োজনীয় মূল্যস্ফীতি, আপনি জানেন যে CPD আমরা প্রায় 20টা কম পণ্যের আমরা মূল্যস্ফীতি দেখিয়েছিলাম, যেগুলো কিন্তু এভারেজ যে গড় যে মূল্যস্ফীতি তার থেকে কিন্তু অনেক কম। একজন ভোক্তাকে আপনি যদি বলেন যে বাজারে মাংসের দাম বা মুরগির দাম কীরকম বেড়েছে, বা বিভিন্ন যেসব সবজির দাম কীরকম বেড়েছে, ডিমের দাম কীরকম বেড়েছে, সেটা কিন্তু গড় মূল্যস্ফীতি দিয়ে আপনি হিসাব করতে পারবেন না। সুতরাং তার যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলোর মূল্য কিন্তু অনেক বেড়েছে, এটা হলো। এবং যেটার সাথে আমি যদি তুলনা করি যে তার আয় বেড়েছে কিনা, আয় যদি না বাড়ে তখন ক্রয় ক্ষমতা কমে। বাংলাদেশে আসলে এখনকার যে সিনারিও, যেহেতু IMF একটা পূর্বাভাস দিয়েছে, বিভিন্ন তথ্যপাত্র বলছে যে দাম কমতির দিকে, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে একেবারে সীমাটা অনেক বেশি ছাড়িয়ে গেছে। এইটার পেছনে আসলে আন্তর্জাতিক বাজার বা বাংলাদেশের ভেতরের উৎপাদন ব্যবস্থা বা সরবরাহ ব্যবস্থা কিংবা সরকারের নজরদারি কোন জায়গাগুলোতে গ্যাপ আছে? আমাদের দেশে তো এখন দুটো কিন্তু আঘাত এসেছে, একটা হলো যে বাজারে দাম বেড়েছে আন্তর্জাতিক, আরেকটা হলো যে আমাদের টাকার মূল্যমান ডলারের এগেনস্টে সেটা কিন্তু কমে গেছে। সুতরাং যেটা আমার আগে $1 আনলে 85 টাকা পড়তো, সেটা এখন 105-106 টাকা পড়ছে। সো এটারও একটা এফেক্ট কিন্তু আমরা বাজারে দেখছি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এগুলোর উপরে কিন্তু আবার বিভিন্ন শুল্ক আছে, এই শুল্কগুলি তার সাথে যখন যোগ হয় তখন কিন্তু পণ্যের মূল্য আরও বাড়ে। তারপরে হলো আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, অথবা স্থানীয় উৎপাদন স্তর থেকে ভোক্তা স্তর, এখানে যে বাজার ব্যবস্থাপনা, এখানে যে সরবরাহ এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধান, এখানে যে আমাদের আমদানি কতটুকু করব, স্থানীয় চাহিদা কতটুকু আছে, স্টক কতটুকু আছে, আমি বাজারে যদি দাম বাড়তে থাকে তাহলে আমি TCB দিয়ে কিভাবে আমি ওপেন মার্কেট সেল করে এটাকে একটু প্রশমিত করব, এই জায়গাগুলোতে বাজার ব্যবস্থাপনার একটা দিক আছে যেখানে আমাদের অনেক দুর্বলতা আছে। দ্বিতীয় হলো নজরদারি, খবরদারি। আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে বাজারে যেভাবে মূল্য বাড়ে এটার কোনো যৌক্তিকতা কিন্তু আমরা খুঁজে পাবো না, এইসব জায়গাতেই কিন্তু আমাদের ভোক্তা অধিকার যে অধিদপ্তর যে আছে বা আমাদের কম্পিটিশন কমিশন আছে তাদের কিন্তু এগুলো দেখার কথা। এইসব প্রতিষ্ঠানের নজরদারি, খবরদারিও যদি আমরা যদি বাড়াতে পারি তাহলেও বাজার ব্যবস্থাপনা, এটা আরেকটা দিক আমার মনে হয়। এখন বাজারের যে পরিস্থিতি, এই বাজার কি স্বাভাবিক আচরণ করছে, নাকি এই যে একটা শ্রেণীর বা বিশেষ শ্রেণীর বাজারের উপরে প্রভাব বিস্তার করা বা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা, সরকারের হস্তক্ষেপ কম, এরকম কোনো বিষয় কাজ করছে কেন? যখন উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তরে আসে এবং হাতবদলগুলি যখন হয়, সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে। হ্যাঁ, মুক্তবাজার অর্থনীতির অর্থ কিন্তু এই না যে সরকারের নজরদারি, খবরদারি থাকবে না, এটার অর্থ কিন্তু এই না যে তাদের যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো বাজারে সরবরাহটা ঠিক আছে কিনা, বা TCB মতো প্রতিষ্ঠানগুলো তাহলে সেখানে সরবরাহটা বাড়িয়ে বাজারের চাহিদার যে গ্যাপটা আছে সরবরাহের সাথে সেটাকে প্রশমিত করতে পারবে কিনা, এই দায়িত্বগুলো কিন্তু মুক্তবাজার অর্থনীতিতেই থেকে যায়। সেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক দুর্বলতা আছে। আরেকটা যেটা, সেটা হলো যে অবশ্যই
আমরা যদি দেখি এখন দেখেন এই এখনকার মূল্যস্ফীতির যদি আমি যদি বাদ রাখি আমাদের কিন্তু স্বাধীনতার পরে তো মূল্য অনেক বেড়েছে কিন্তু আমাদের আয় বেড়েছে ক্রয় ক্ষমতা বেড়েছিল সুতরাং এটা ভোক্তাকে এটা সমস্যায় ফেলে প্রভাবিত করতে পারে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আয়ের বৃদ্ধির কে আমাদের এই মূল্য যে বৃদ্ধি হচ্ছে এটা অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে মূল্য বৃদ্ধি এই যখন অবস্থা তখন সামনে রোজা আসছে বিশ্বব্যাপী বা বহু দেশে আমরা দেখি রমজান ঘিরে বিভিন্ন দেশে পণ্যমূল্যে ছাড় দেওয়া হয় সরকার বিশেষায়িত কিছু ব্যবস্থা নেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভোক্তারা সাধারণত আতঙ্কেই থাকি যে আরও এক দফা বুঝি দাম বাড়বে এইখানে গেল আট দশ বছরে সরকারের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা যে বাজারটা অন্তত স্থিতিশীল রাখার ক্ষেত্রে আমার মনে হয় যে যেমন রোজার কথা যদি বলি আমরা প্রতিবারই কিন্তু দেখি যে রোজার সময় যেসব পণ্যগুলি সাত আটটা পণ্য যেগুলোর চাহিদা হঠাৎ করে বেড়ে যায় সেগুলোর পণ্যের মূল্য যাতে না বাড়ে সেটার জন্য একটা চেষ্টা করা হয় হয়তো সরকার বলবেন যে আমরা যদি কিছুটা এই ধরনের ব্যবস্থা না নিতাম তাহলে হয়তো আরও অনেক বেশি বেড়ে যেত আমরা আমদানি বা আমাদের স্টক রিলিজ টিসিবি এগুলো দিয়ে কিছুটা আমরা নিয়ন্ত্রণে রেখেছি কিন্তু এই সব সময় যেহেতু চাহিদাটা হঠাৎ করে বেড়ে যায় কিছুটা এখানে একটা প্রভাব পড়ে কিন্তু আমি যেটা সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখি সেটা কিন্তু কেবলমাত্র মূল্য বাড়ছে এটা দেখলে কিন্তু আমাদের হবে না আমরা এখন যেটা দেখছি যে মানুষের ক্রয় ক্ষমতা যেহেতু কমে গেছে চাহিদার উপরে এটার একটা প্রভাব পড়ছে এবং চাহিদার উপরে প্রভাব পড়ার ফলে আপনি দেখবেন কিছু কিছু পণ্যের মূল্য কিন্তু কমতেও কমে যাবে কিন্তু সেইটার যে অভিঘাতটা উৎপাদক স্তরে পড়বে তাদের প্রফিটেবিলিটি লাভ লভ্যতার উপরে পড়বে এবং সামষ্টিক অর্থনীতিতে একটা যে পরিবেশ যেটা নাকি উৎপাদক বান্ধব এবং ভোক্তা বান্ধব এই সেখানে কিন্তু একটা বড় ধরনের এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে ২৭টির মতো পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহারের একটা প্রস্তাব আপনারা এনবিআর দিয়েছেন এগুলোর মধ্যে কী কী পণ্য রয়েছে এবং আপনাদের যুক্তিটা কী আসলে বেশিরভাগই যেগুলো আমদানি করা হয় সেটা যদি আমরা কর কাঠামো দেখি তাহলে দেখেন সেখানে কাস্টমস ডিউটির সাথে বিভিন্ন রেগুলেটরি ডিউটি আছে এআইটি আছে ভিএটি আছে বিভিন্ন ধরনের এগুলো নিয়ে যে করাপাত যেটা হয় আপাতন যেটা হয় সেটা বেশ হাই বড় ধরনের একটা শুল্ক সেখানে যদি আমরা সবগুলো শুল্ককে যদি পণ্যের উপর যুক্ত হয় তো আন্তর্জাতিক বাজারে একে তো দাম একটা উপরের স্তরে আছে তারপরে যখন এই শুল্কগুলি যখন যোগ হয় সেটা সরকারের হয়তো শুল্ক আয় যেটা সেটা করের দিক থেকে হয়তো সেটা সরকারের জন্য আদায়টা বেশি হলো কিন্তু ভোক্তার দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু এটা সাধারণ ভোক্তারা এইসব এবং এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য তাদের উপরে এই মূল্যস্ফীতির সময় কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি করে সেখানে আমরা বলেছি এটাকে শূন্য করতে হবে এমন কথা না এটাকে আরেকবার রিভিজিট করে কিছুটা কমার জন্য আমরা বলেছি অবশ্যই এখানে দুটো জিনিস একটা খেয়াল রাখতে হবে সরকারের যে শুল্ক আদায় সেটার উপরে এটার একটা প্রভাব আছে সেটা অস্বীকার করা যাবে না আমরা যদি গড়পড়তা একটা হিসাব জানতে চাই আপনার কাছে যে কত পার্সেন্ট ভোক্তাদের ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রে এটা ভূমিকা আমার মনে হয় যে সরকারের যদি আমি শুল্কের দিক থেকে যদি দেখি এটা খুব বড় কোনো অংশ না আমাদের দেশে তো এখন স্থানীয় শুল্কই সবচেয়ে বেশি আসে আমদানি শুল্কের পরিমাণ ক্রমান্বয়ে কমে গেছে এটা হলো এক কিন্তু আমি যদি ভোক্তার দিক থেকে যদি দেখি তাহলে এইসব নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি ভোক্তার এটা নির্ভর করবে যে যিনি একেবারে হয়তো কম আয়ের স্তরে আছেন তার জন্য পার্সেন্টেজটা বেশি হবে আবার যিনি নাকি একটু ভালো অর্থনৈতিক অবস্থায় আছেন এইসবগুলোতে যে ব্যয় হয় সেটা হয়তো তার মোট ব্যয়ের সামান্যই অংশ কিন্তু আমাদের লক্ষ্য যদি থাকে যে স্বল্প আয়ের মানুষ তাহলে কিন্তু তাদের জন্য এটা একটা সাশ্রয় দিবে এমন একটা সময় যখন নাকি তাদের খরচ কমাতে হচ্ছে বিভিন্ন জায়গায় বাজেট যেহেতু আসছে আমরা যদি গত ৬ মাসের রেভিনিউ আর্নিংয়ের হিসাব নিকাশ দেখি গ্রোথ কিন্তু গত বছরের চেয়ে তুলনামূলকভাবে বেশ খানিকটা কম সরকারও নিশ্চয়ই চাইবে না যে তার গ্রোথ যাতে কমে যায় এমন কোনো সিদ্ধান্ত সরকার নিক আপনারাও বিভিন্ন সময় বলে আসছেন যে রেভিনিউ আর্নিং বা ওভারঅল রাজস্ব আয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে নিচের দেশগুলোর মধ্যে একটি এইটা দুইটাকে আসলে কীভাবে ম্যাচ করে সরকার এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি থেকে তো অবশ্যই আমি রেভিনিউ জিডিপি রেশিও বাড়াতে বলবো আবার একদিকে আমি বলবো যে আমদানি শুল্ক কমাও ভোক্তাকে সাশ্রয় দাও এটার মধ্যে কিছুটা হয়তো সাংঘর্ষিক হয়তো মনে হতে পারে কিন্তু মূল যে সমস্যাটা আমাদের সেই সমস্যাটা হলো যে আমরা বছরের পর বছর আমরা বিভিন্ন যেসব সংস্কার আমাদের গ্রহণ করার দরকার ছিল সেগুলো তো আমরা গ্রহণ করিনি এবং এর ফলে আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ট্যাক্স ইভেশন এবং কর খেলাপি বিশেষত ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে
আমরা দেখেছি যে বাংলাদেশে যে ধরনের কর আয় হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। দ্বিতীয় যেটা আমার মনে হয় যে এখন এই যে আমরা করের যে এনফোর্সমেন্ট, এই এনফোর্সমেন্টগুলোকে আমাদের একটা শক্ত রাজনৈতিক আমার মনে হয় যে সিগন্যাল দেওয়ার এখন একটা সময় আসছে। এখন দেখেন অনেক সময় আমরা কী ধরনের যুক্তি দিই, যে আমরা বলি যে আমাদের কর ছাড় অনেক, এবং আমি দেখলাম যে এনবিআর একটা হিসাবও করেছে যে আমরা যদি কর ছাড় না দিতাম তাহলে আমাদের এটা 17, আমাদের আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 17% করতে পারতাম। কিন্তু দেখেন যেসব দেশে কর ছাড় দেওয়া হয় বছরের পর বছর ওইভাবে না দিয়ে ওরা কিন্তু যেটা করে যে আমি কর ছাড় দিলাম, আমার যুক্তিটা হলো যে এইটার মাধ্যমে তুমি তোমার যে এন্টারপ্রাইজ আছে তাকে আরও বড় করতে পারবা, এবং তারপরে একটা পর্যায়ে যে আমি তোমার কাছ থেকে আমি তখন আয় বেশি করতে পারবো তোমার তোমাকে কর দিয়ে। এখন আমি বছরের পর বছর এই যুক্তি যদি দেই যে আমার কর ছাড়ের কারণে আমার ট্যাক্স জিডিপি রেশিও কমছে, তাহলে এটা কিন্তু ধোপে কিন্তু টিকে না। কর ছাড় দিয়েছি এই কারণেই যে পরবর্তীতে এই ব্যবসা বাণিজ্যগুলো থেকে আমি কর আরও বেশি আদায় করতে পারি, এই জন্যই কিন্তু সানসেট ক্লজ দিয়ে দেওয়া হয় যে আমি কর ছাড় দিলাম 10 বছরের জন্য, এরপরে কিন্তু পাবা না। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে ধরনের আসলে উদ্যম দেওয়া নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিয়ে নিই। আরেকটা যেটা সেটা হলো যে ডিজিটাইজেশন, এটা কিন্তু দেখেন আপনি ভারতে আপনি জানেন আধার বলে তাদের একটা কিন্তু ওখানে নাম্বার আছে, আপনি আপনি বড় যে কোনো খরচ করতে গেলেই সেখানে কিন্তু আপনাকে রিপোর্ট করতে হচ্ছে, এবং তখন কিন্তু আয়কর অথরিটি দেখছে যে আপনি BMW চালাচ্ছেন কি ক্রয় করেছেন, হ্যাঁ আপনি বাইরে যাচ্ছেন বছরে এতবার, কিন্তু আপনি ট্যাক্স কি দিচ্ছেন কি না সে কিন্তু ওটা মিলাতে পারে আপনার এক্সপেন্ডিচারের সাথে। এই এক্সপেন্ডিচার ট্র্যাকিংটাও আমাদের কিন্তু করতে হবে। সংকট বলবো না কিন্তু বেশ কিছু কারণে অস্বস্তিতেই আছে বলা যায়, বৈশ্বিক একটা কারণ রয়েছে এবং সেটাই সবচেয়ে বড়, রেভিনিউ আর্নিং কমে গেছে, এর মধ্যেই বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকার আসলে কতটা স্বস্তিতে আছে বলে মনে হচ্ছে, এবং এই অবস্থায় বাজেট দেওয়ার ক্ষেত্রে সরকারকে কোন কোন জায়গায় লক্ষ্য রাখা দরকার? 2023-24 বাজেটটা আমার মনে হয় যে সর্বসম্প্রতিকালে যতগুলি বাজেট হয়েছে তার মধ্যে সবচেয়ে একটা চ্যালেঞ্জিং বাজেট হবে, এবং এইটার উপরেই কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করবে। একটা তো আছেই যে IMF একটা টার্গেটও দিয়ে দিয়েছে যে 0.5% GDP-র, হ্যাঁ 64,000 কোটি টাকা এই বছর বাড়াতে হবে, পরের বছরে প্রায় 76,000 কোটি টাকা বাড়াতে হবে, তার পরের বছর প্রায় 1,00,000 কোটি টাকা বাড়াতে হবে, তার মানে 3 বছরে আমাকে এটা প্রায় 2,40,000 কোটি টাকা আমার রেভিনিউ আমার বাড়াতে হবে। সো এই চ্যালেঞ্জগুলো একদিকে আছে, আবার অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে ভোক্তাদেরকে কিছুটা সাশ্রয় দেওয়ার প্রশ্নটা চলে আসছে। সো এই ক্ষেত্রে এই সময়টাতে এই জন্য এই যে আমাদের রেভিনিউটাকে আরও কীভাবে বাড়াতে পারি সেসব রাস্তাগুলিও আমাদের বের করতে হবে, আবার অন্য দিক থেকে ভোক্তাকে কিছুটা আমরা স্বস্তি দিতে পারি কি না সেটাও আমাদের দেখতে হবে। এরকম একটা অবস্থায় আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা একটা কিন্তু অপরচুনিটিও, অপরচুনিটিটা এই অর্থে যে এই সময়টাতেই কিন্তু আমাদেরকে ট্যাক্সের যেসব জায়গাগুলোতে লুপ হোলস আছে, বিভিন্ন ফাঁক ফোকর আছে, এনফোর্সমেন্টের যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, এগুলোকে অ্যাড্রেস করার শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্তটার এটাই সময়। এখন কিন্তু ওই রকম সময় না যে আমরা যেটা গত বছরে করলাম যে আমি যারা নাকি অবৈধভাবে নিয়েছো তাদেরকে আমি একটা 7% দিয়ে আমি এটাকে সুবিধা করে দিলাম যে তোমরা এটাকে হোয়াইট করতে পারবা, যেটাতে কোনো লাভ হয় নাই। আবার অন্য দিক থেকে যেমন আয়করের ক্ষেত্রে এই মূল্যস্ফীতির সময় আমাদের যে মিনিমাম যে আয়করের যে সুবিধা সেটা আমাদের বাড়ানোর আমার মনে হয় যে একটা যুক্তিসঙ্গত কারণ আছে, এবং প্রথমটার পরে যে আরেকটা যে স্ল্যাব সেখানে মাঝামাঝি আরেকটা স্ল্যাবও করা যায়, কিন্তু আমরা এটা প্রস্তাব দিই। আয়ের ক্ষেত্রে তো সরকার আসলে একটা চাপের মধ্যে আছে, আয়ও বাড়াইতে হবে আবার বাড়ানোর জায়গাগুলো তো তার জন্য খুব বেশি যে স্বস্তিকর অবস্থায় আছে না সেটা নাই। যেমন যেমন দেখেন হাইয়েস্ট ট্যাক্স যেটা ছিল 30%, এটা কিন্তু কোভিডের সময় এটাকে 25% নিয়ে আসা হয়েছে, আপনার খেয়াল আছে বোধ হয়, তো এখন তো এটাকে আবার 30% নিয়ে যাওয়ার সময় চলে আসছে। সুতরাং এই এই সব জায়গাগুলোতেও কিন্তু আমাদের দেখার একটা ব্যাপার আছে যে কোন জায়গায় আমি আরও বাড়াতে পারি, কারণ সরকারকে কিন্তু অবশ্যই এখন বিভিন্ন সূত্র খুঁজতে হবে যেটা বাড়াতে। আমরা যদি ব্যয় ব্যবস্থাপনা এবং বরাদ্দ ভিত্তিক আলোচনায় যাই, ছোট করে যদি বলতেন যে ব্যয়ের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো গুরুত্ব দেওয়া উচিত এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? দেখুন আমাদের যদি আমি ব্যয়ের দুইটা মেজর যে দিক আছে, হ্যাঁ একটা তো হলো আমাদের রাজস্ব ব্যয়, আরেকটা হলো উন্নয়ন ব্যয়। রাজস্ব ব্যয়ের
80% তো আমাদের সুদের যে পরিষেবা, আমাদের যে পেনশন, এগুলো ইন্টারেস্ট পেমেন্ট এগুলোর মধ্যে এগুলো আমাদের বিল্ট ইন আছে। যে 80% কিন্তু চলে যায় হলো আমাদের ভর্তুকি, ঋণ পরিষেবা, সুদ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। সুতরাং ওখানে খুব একটা সাশ্রয়ের খুব একটা আমার মনে হয় যে সুযোগ নেই। যেটা করতে পারি আমরা সেটা হলো উন্নয়ন বাজেট। অবশ্যই আমার মনে হয় যে এবার বিশেষ করে আমাদের যেহেতু ডেফিসিটটা আমরা খুব বেশি বাড়াতে চাইব না, যে রাজস্ব প্রণয়নের ক্ষেত্রে বাজেট ডেফিসিট, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বিশেষত এডিপি সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে খুবই আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। ফরেন ফান্ডের যেসব প্রজেক্টগুলি আছে সেগুলোর বাস্তবায়নটাকে দ্রুত করলে, আমাদের পাইপলাইনে যে $50 বিলিয়ন আছে এটাকে যদি দ্রুত ছাড় আমরা করতে পারি, তাহলে সেটাও আমাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত ওই প্রকল্পগুলোকে। তা শেষ করবো, ছোট করে যদি বলতেন যে সামাজিক সুরক্ষা নিয়ে তো বহু বছর ধরেই বহু রকম আলোচনা হচ্ছে, এবারের বাস্তবতা যেহেতু একটু আলাদা, এইখানে ব্যয় বাড়ানোর সুযোগ সরকারের কতখানি, আর এইখানে বাস্তবায়নের ক্ষেত্রে যেই দুর্বলতাগুলো আমরা দেখি, বরাদ্দ বিভাজন বা বন্টনের ক্ষেত্রে যেই চ্যালেঞ্জগুলো, সেগুলো কমানো যায় কীভাবে? হ্যাঁ, এটা আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। কারণ হলো যে আমাদের এই মূল্যস্ফীতির এই সময়টাতে বিশেষত যারা প্রান্তিক মানুষ আছেন, স্থির আয়ের মানুষ আছেন, তাদের উপরে এটার অভিঘাতটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে। এবং সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন যে একটা বাস্কেট সাশ্রয়ী দামে তাদেরকে দেওয়া হবে। তো এটা বোধহয় 1 কোটি মানুষের উপরে এটা পরিবারকে এটা দেওয়ার কথা ছিল। আমরা এইটার হিসাবটা আমি চেষ্টা করছিলাম আপনার এখানে আসার আগে যে এই হিসাবটাকে বের করে কতটা দেওয়া হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে অগ্রাধিকার দেওয়া। এবং আমার মনে হয় যেভাবে সরকার প্ল্যানটা করেছিলেন ব্যয় সাশ্রয় করতে, যে সেভাবে তারা সেটা করতে পারেন, এই বাজেটে অবশ্যই এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমার মনে হয়। স্যার অনেক ধন্যবাদ, আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করতে। আপনাকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ঢাকা ব্যাংক প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।